কদিন পরেই বিপিএল আসর। বিপিএল কে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত ক্রিকেটাররা নিজ নিজ দলের অনুশীলন জার্সি পরে মাঠে ঘাম ঝরাচ্ছেন মেহেদি হাসান, মিরাজ, মুস্তাফিজুর রহমানরা। এ সময় অনুশীলনের পাশাপাশি খুনশুটিতে ব্যস্ত থাকতে দেখা যায় টাইগার তারকাদের। তেমনই এক খুনশুটির ভিডিও এবার ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে ভিডিওর কেন্দ্রীয় চরিত্রে মেহেদি হাসান, মিরাজ ও মুস্তাফিজুর রহমান। বর্তমান বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা দুই পারফর্মার তারা। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সি পরে এবার পারফর্ম করবেন মুস্তাফিজুর রহমান, অন্যদিকে মেহেদি হাসান, মিরাজ খেলবেন বরিশালের হয়ে। অনুশীলনে দুই সতীর্থের দেখা হয়েছিল, আর সেখানে খুনশুটির এক পর্যায়ে মিরাজের গলা টিপে ধরে কিছু একটা বলছিলেন মুস্তাফিজ। বিষয়টা দেখতে ভয়ঙ্কর মনে হলো, দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক চমৎকার। মূলত খুনশুটির এক পর্যায়ে দুষ্টুমির ছলে এমনটাই করেছেন মুস্তাফিজুর রহমান। অনুশীলনের ফাঁকে ক্রিকেটারদের এমন আনন্দ আর খুনশুটির ভিডিও প্রতিনিয়তই আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আগামী 6 জানুয়ারি থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর নবম আসর।